কাটে না দিন আমার তোকে ছাড়া, তুই বিহনে আমি যে বড় দিশে হারা। আসসালামু আলাইকুম। বর্তমানে ভাইরাল এই স্ট্যাটাস ভিডিওটা আজকে আমরা শুধুমাত্র ইনশট অ্যাপস দিয়ে একদম সহজে আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তার জন্য আমরা ইনশট অ্যাপসটিতে যাব। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে আগে থেকেই থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে এটাকে আপডেট করবেন, আপডেট না হলে এটাকে আনইনস্টল করে দিয়ে নতুন করে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। এখানে তিনটা অপশান আছে। প্রথমে আমরা কোলাগ অপশানে টাচ করব। এখানে আপনার গ্যালারির সবগুলো ছবি দেখতে পাবেন। সহজে খুঁজে পাওয়ার জন্য অ্যালবামে টাচ করবেন। যে অ্যালবামে আপনার ছবিগুলো আছে সেই অ্যালবামে গিয়ে পছন্দের যে কোনো নয়টা ছবিকে সিলেক্ট করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো নয়টা ছবি সিলেক্ট করলাম, তারপর টিক মার্কে টাচ করব। তারপর যে ছবিটা মাঝ বরাবর বসেনি সেই ছবিটাতে একটা টাচ করবেন। তারপর হাতের আঙুল দিয়ে এটাকে মাঝ বরাবর বসিয়ে নেবেন। এইভাবে করে আপনার সবগুলো ছবিতে টাচ করে মাঝখানে বসিয়ে নেবেন। সবগুলো ছবি মাঝ বরাবর বসানো হয়ে গেলে এই খালি জায়গাটাতে একটা টাচ করবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। তারপর এখানে ক্যানভাস অপশানে টাচ করে 1:1 সিলেক্ট আছে কিনা দেখে নেবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর আমরা এখানে সেভ অপশানে টাচ করে এই ছবিটা গ্যালারিতে সেভ করে নেব। এখন এখানে টাচ করবেন, নতুন করে কোলাগ লেখাটিতে টাচ করবেন। তারপর এখানে অ্যালবাম অপশানে টাচ করে যে অ্যালবামে আপনার ছবিগুলো আছে সেই অ্যালবামে যাবেন। এখান থেকে পছন্দের অন্য যে কোনো নয়টা ছবিকে আবার সিলেক্ট করবেন, টিক মার্কে টাচ করবেন। যে ছবিটা মাঝ বরাবর বসেনি সেই ছবিটাতে টাচ করে ছবিটাকে ধরে মাঝখানে এভাবে করে বসিয়ে নেবেন। বসানোর পর খালি জায়গায় টাচ করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। তারপর এখানে সেভ অপশানে টাচ করে এটাকেও সেভ করে নেবেন। এখন আপনাকে আবার নতুন করে হোম বাটনে টাচ করে কোলাগ অপশানটিতে টাচ করবেন। তারপর এখানে অ্যালবাম অপশানে যাবেন, যে অ্যালবামে আপনার ছবিগুলো আছে সেখানে যাবেন। সেখান থেকে পছন্দের অন্য যে কোনো নয়টা ছবিকে আবার সিলেক্ট করবেন, টিক মার্কে টাচ করবেন। তারপর ছবিগুলোকে টাচ করে করে মাঝখানে বসিয়ে নেবেন। তারপর এখানে খালি জায়গায় টাচ করে টিক মার্কে টাচ করে এখানে সেভ অপশানে টাচ করে এটাকেও সেভ করে নেবেন। এইভাবে করে আমরা তিনটা ছবি বানিয়ে নিয়েছি। এখন আপনাকে হোম বাটনে টাচ করতে হবে। নতুন করে ফটো লেখাটিতে টাচ করবেন। এখানে আপনার সবগুলো ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। একটা ছবি সিলেক্ট করলাম, এগুলোকে বাঁ দিকে নেব। এখানে আপনি কাট আউট অপশানটি পাবেন। কাট আউটে টাচ করলে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে টাচ করবেন, এখানে প্রথমটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে -0 করে দিতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন। আবার টিক মার্কে টাচ করে এই সেভ অপশানে টাচ করে এটাকেও সেভ করে নিতে হবে। সেভ হওয়ার পর আবার হোম বাটনে টাচ করবেন। নতুন করে ফটোতে টাচ করবেন। গ্যালারি থেকে এই ধরনের একটা সাদা লম্বা ছবি সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা সিলেক্ট করার পর ক্যানভাস অপশানে যাবেন। এখানে নো ফ্রেম লেখা আছে, এটাকে সিলেক্ট করবেন, টিক মার্কে টাচ করবেন। এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে স্টিকার অপশানটিতে টাচ করবেন, প্লাস আইকনে টাচ করবেন। যে তিনটা ছবি আপনি বানিয়েছেন সেগুলো থেকে একটা ছবিকে সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্ক অপশানটিতে টাচ করবেন, এই ছবিটার ওপরে টাচ করবেন। এটাকে ধরে নিয়ে একদম ওপরে ভালোভাবে বসিয়ে দেবেন। বসানোর পর আবার স্টিকার অপশানটিতে টাচ করবেন, প্লাস আইকনে টাচ করবেন। আপনি যে তিনটা ছবি বানিয়েছিলেন সেগুলো থেকে দ্বিতীয় ছবিটাকে সিলেক্ট করবেন। দ্বিতীয় ছবিটা আনার পর ছবিটাতে ধরে প্রথম ছবিটার একদম নিচের অংশে এটাকে ভালোভাবে বসিয়ে নেবেন। এখন আবার আপনাকে প্লাস আইকনে টাচ করে
গ্যালারি থেকে আপনি যে তিন নম্বর ছবিটা বানিয়েছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন। তারপর এই ছবিটাকে ধরে একদম নিচে নামিয়ে দেবেন, মাঝখানের ছবিটার একদম নিচের অংশে বসিয়ে দেবেন, অথবা টিকমার্কে টাচ করে এই ছবিটাকে ধরে একদম নিচের অংশে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে সেভ অপশানে টাচ করে এটাকেও গ্যালারিতে সেভ করে নেবেন। আবার হোম বাটনে টাচ করবেন। এখন আপনাকে ভিডিওতে টাচ করতে হবে, তারপর অলে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। তো এখন আপনাকে প্রথমে ব্ল্যাঙ্ক লেখাটিতে টাচ করতে হবে, তারপর টিকমার্কে টাচ করবেন। প্রথমে ক্যানভাস অপশানে গিয়ে 1:1 সিলেক্ট করতে হবে, তারপর টিকমার্কে টাচ করবেন। এগুলোকে বাঁদিকে নিয়ে এখান থেকে ডিউরেশন অপশানটিতে টাচ করবেন, তারপর পেন্সিল আইকনে টাচ করবেন। যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন, তারপর ওকেতে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন। আপনার ভিডিওতে যদি এরকম ইনশট লেখা আসে এটাকে রিমুভ করার জন্য ক্রস অপশানে টাচ করবেন, তারপর ফ্রি রিমুভে টাচ করবেন। একটা বিজ্ঞাপন আসবে 30 সেকেন্ডের, বিজ্ঞাপনটি দেখার পর আপনার ভিডিও থেকে অটোমেটিকলি এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে ডান দিকে নিয়ে PIPতে টাচ করব। গ্যালারি থেকে আপনি একটু আগে যে তিনটা ছবি দিয়ে একটা লম্বা ছবি বানিয়েছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন, তারপর এখানে একবার টাচ করবেন, আবার এখানে টাচ করবেন। এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটাকে ধরে আমরা একদম নিচে নামিয়ে নেব, সম্পূর্ণটা নিচে নামিয়ে নেব এতটুকু। তারপর আমরা কি ফ্রেম লেখাটিতে টাচ করব, এই লেয়ারটাকে একদম বাঁদিকে নেব, শেষ বরাবর গিয়ে ছবিটাকে ধরে সম্পূর্ণ ছবিটা আমরা একদম উপরের দিকে উঠিয়ে নেব, ঠিক এতটুকু উঠিয়ে বসিয়ে নেব। তারপর আমরা একদম লেয়ারের প্রথমে চলে যাব। এখন আপনাকে এখানে ফিল্টার অপশানে টাচ করতে হবে, অ্যাডজাস্টে টাচ করতে হবে, স্যাচুরেশনে টাচ করে এটাকে -50 করে দেবেন, টিকমার্কে টাচ করবেন। তারপর আপনাকে আবার PIPতে টাচ করে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে একটু জুম করে এটাকে আমরা বাঁদিকে এখানে নিয়ে বসিয়ে দেব। বসানোর পর PIPতে টাচ করে গ্যালারি থেকে এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, অথবা আপনার পছন্দের যে কোনো গানের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওগুলো ডাউনলোড করে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনি এগুলো ইউটিউবে পেয়ে যাবেন। এটাকে আমরা একটু বাঁদিকে নিয়ে লেখাটা কোথায় বের করব, তারপর এগুলোকে বাঁদিকে নেব, একদম শেষে ক্রপ অপশানে টাচ করে নিচ থেকে ধরে উপরের দিকে উঠাব, তারপর উপর থেকে এটাকে নিচের দিকে নামিয়ে কালো অংশটা কেটে নেব। তারপর আমরা টিকমার্কে টাচ করব। টাচ করার পর আমরা এখান থেকে টেনে এটাকে একটু বড় করে এটাকে ধরে আমরা একদম নিচে হালকা একটু গ্যাপ রেখে এখানে বসিয়ে নেব। বসানোর পর ছবির লেয়ারটাতে টাচ করলে এই ব্ল্যাকটা একদম ছবির নিচে চলে যাবে। তারপর আমরা একদম প্রথমে চলে যাব লেয়ারের, প্রথমে গিয়ে এগুলোকে ডান দিকে নেব টুলসগুলোকে, তারপর PIPতে টাচ করে এই ধরনের একটা PNG ছবি সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করে ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে এটাকে একটু ছোট করে আপনার মাথার ওপরে এটাকে বসিয়ে দেবেন, আরও একটু ছোট করে ভালোভাবে বসিয়ে দেবেন, টিকমার্কে টাচ করবেন। তো চলুন একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশানে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।